সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত জেলার কলাপাড়া উপজেলায় এই বছরের সর্বোচ্চ তিনশো ষোলো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস টানা বৃষ্টিতে কলাপাড়া মহিপুর ও কুয়াকাটায় পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার সাগর রয়েছে উত্তাল বৃষ্টি পানিতে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর সবচেয়ে বেশি দুশ্চিন্তা রয়েছে মৌসুমি সবজি চাষি ও আমন চাষীরা এদিকে উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এদিকে উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা সহ সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে